আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেররা যে চক্রগুলো চালিয়েছে আপনার একটাও বুঝার ক্ষমতা নেই, বুঝার ক্ষমতা নাই। তারা জিনা করাচ্ছে আপনাকে দিয়ে, কিন্তু নাম পাল্টি দিয়েছে, আপনাকে দিয়ে জিনার থেকে বড় পাপ করাচ্ছে, কিন্তু নাম তারা চেঞ্জ করে দিয়েছে, আপনি বুঝতে পারবেন। দেখুন ইসলামের যতগুলো দিক আছে সেগুলোর মধ্যে ভদ্রতা নম্রতা আছে, কিন্তু জিনা জিনা করার মতো খুশবু নাই। যদি ভাইজানের গায়ে কিংবা কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায়, আমরা কি বলি? ভাই সালাম আলাইকুম, ক্ষমা করে দিবেন, লেগে গেল, বলি না? বলি না ভাই, ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে নম্রতা বিনয়ী ইসলামে, শ্রদ্ধা, যে ভাই লেগে গেছে, ক্ষমা করে দিবেন। কিন্তু জানেন বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায়। যদি বলেন কি, বাসে ট্রেনে কিংবা বাজারে ঘাটে যদি কোনো জায়গায় কোনো মেয়ের পায়ের জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায়, খালি যদি বলে দেয় দাদা আই এম সরি, সব মাফ, ঠিক বললাম না ভুল বললাম? খালি বলে দিবে আই এম সো সরি, যদি 15টা সিলাই হয় তা হারাম করার কিছু বলতে পারবে না। কেন? ওই ভাষাটাই তো জিনার খুশবু আছে। কথাটা বুঝতে পারেননি আমার? ভাষাটার মধ্যে জিনা করার খুশবু আছে, সেই খুশবুটা হচ্ছে ইংরেজদের তৈরি, ইহুদিদের তৈরি। যেমন আমরা জানি না, যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান, আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ বেরেনে নিবেই না। তার নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলেই এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্র। মেদিনীপুরে পার্ক আছে না নাই? কথা বলে, পার্ক নাই? পার্ক আছে। পতিতালয় আছে না নাই? আছে। দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে? আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে পার্কগুলো। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা, দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্কগুলো সরকার তৈরি করেছে, জিনার থেকেও খারাপ খাতারনাক জায়গা, যেখানে যুবক যুবতী বিটি ছেলে তারা 14ই ফেব্রুয়ারির নাম করেছে। রেখেছে কারা? ইহুদি নাসারা খ্রিস্টানরা। এরা যেন পাপে লিপ্ত হয়, নাম যেন আলাদা হয়, তারা নাম দিয়েছে চকলেট ডে। তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র। এরা নাম দিয়েছে কিস ডে, অথচ এটা জিনা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, এগুলো সব এক একটা জিনার অস্ত্র। খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে এরা ঢুকিয়ে দিয়েছে। আপনাদিকে বলে দিই, এমন একটা যুগ আসবে মানুষ জানোয়ারের থেকেও খারাপ হবে। হারাম আওলাদ কি করে হবে? যারা শিক্ষিত আছে, টাউনশিপে বাস করে, মেদিনীপুর টাউনের কথা শুধু বলিনি, বর্তমান কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি টাউনগুলোর কথা বলছি বর্তমানে। শিক্ষিতরা, পয়সাওয়ালারা, তারা জিনাটার আর একটা নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে রিলেশন। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আরে বয়স্ক বাবাজি যারা আছে 60-70 বছর বয়স, তারা এটা কিনারাই করতে পারবে না। রিলেশনশিপের মানে কি? হারাম কররা তো ইংরেজিতে নাম রেখেছে রিলেশনশিপ, তার সঙ্গে রইল জিনা করলো। ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম লব না, ক্যামেরা চলছে বলে নাম লব না, কিন্তু একজন বিখ্যাত ফুটবলার, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল। শুনলেন আল্লাহর নবীর হাদিস কত সত্য?
তারা রিলেশনশিপ নাম দিয়েছে, তার সঙ্গে দু মাস চার মাস সময় কাটালো, কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল, যদি পছন্দ হয় মনের মিল খায় তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোনো বাচ্চা যদি সে বাঁচতে চায় মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আউলাদ। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের আল্লাহর বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার না। বড় কষ্ট লাগে, গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের ল কে ইউসিসি লাগু করেছে, তার সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলেছেন যে পুরে হিন্দুস্তান মে কানুন লাগু হোনি চাহিয়ে, কিউকে মুসলমান চার চার শাদিয়া কর, ইসকে উপর কানুন হোনি চাহিয়ে। আব মাই ইয়ে বাতাউঙ্গা, ইয়ে মেরা ভাষা নহীঁ হ্যায়। হিমন্ত বিশ্ব শর্মা জি যারা গর কিজিয়ে হামারে তকরির কো, ইয়ে হামারা বাত নহীঁ হ্যায়, ইয়ে বাগেশ্বর ধাম বাবা নে কাহা এক তকরির মে, ক্যা শ্রী রাম জি কে পাঁচ পিতা থে, ইয়ে মাইনে নহীঁ কাহা, এটা আমার কথা নয়, এটা বাগেশ্বর ধাম বাবা এক পাখান্ডি বাবা বেরিয়েছে, তার নাম দিয়েছি ছোটা দাজ্জাল। সে মাল নিজে বলছে শ্রী রামজিকে পাঁচ পিতা থে, এটা আমাদের কোনো সমীক্ষা নয়, আর আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এরা বলছে মুসলমান চারটা করে বউ রাখি, ইনি তো আমার বড় ভাইয়ের মতো, জানি না আপনার কটা বউ আছে, একটাই তো, একটাই, আমারও কিন্তু একটা, কটা গো, একটাতেই ঝামেলা শেষ না, আর চারটা, চারটা কিন্তু যায় যাচ্ছে, আছে না নাই, যায় যাচ্ছে। অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মলবিরা হচ্ছে সুবিধাবাদী, আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয়, আল্লাহর তরফ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা মলবিদের বানানো নয়। অনেক মহিলা মনে করে পুরুষরা চারটা বিয়ে করছে আমরা কেন চারটা পাবো না, এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে। মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে চারটা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, শুনলেন, আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য, সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রাসূলের দাঁড়িয়ে আছে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নিবারণ শুনেলে, যারা বলছেন মুসলমান চারটা করে বউ রাখে, আমি বলি ইসলামে আমরা নিকাহ করে চারটা বিয়ে রাখলে পাপ, মুসলমান আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন, এটা যদি তাদের কাছে খারাপ লাগে, আপনার কাছে যদি খারাপ লাগে, আমরা বলিনি। একজন অমুসলিম পণ্ডিত বলছেন শ্রী কিষাণ জি কা 16,100 বিবি আছে, 16,100 বিবি থি, আপ সোচ লো 11 বিবি জাদা হ্যায় কি 16,100 জাদা হ্যায়, 16,100 ज्यादा है। अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो, और लेकिन सुने लें अल्लाह की कसम करे बोलछी আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারেন, এই উলামাদিকে চিনতে পারেন, আমি আজকে তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। চোখটা ভালো করে, দিলের চোখটা খুলে শোনো, খুব অন্তর দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে ধর্ম নিয়ে চর্চা করে তাদেরকে জিজ্ঞেস করুন, অমুসলিম ভাইদের, আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সেই প্রথা গেল কোথা থেকে? রাজা রামমোহন রায় তিনি বললেন, পৃথিবীর যিনি সব থেকে বড় পণ্ডিত, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে যে কোরআন এসেছে, কোরআনের সূরা নিসায় আছে, যদি কোনো বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনারা স্টেজ থেকে কোনো উলামা সাড়া দিবেন না, আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বউ করতে চায়, বিয়ে করতে চায়, আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না হবে না? হ্যাঁ, হবে না। আচ্ছা, পৃথিবীর এমন কোন মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করব, তোমাকে ঝাঁটা করে মারবে না? মারবে না, মারবে না। সে কখনো ইজাজত দিবে? কখনো দিবে না। ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি, ওই জন্য এই আলেম বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই। বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী। এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাওয়াত দিছিস বে, কালকে আর একটা করবো, তুমিও ক্যালানি খাবে আমিও খাবো না। এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফাঁস কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও আর একজনকে 400 টাকা দামি শাড়ি, তুমি কেলানি 100% খাবে, তোমার রেহাই নাই। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তাও আল্লাহর কাছে পাকড়াও হবে, তুমি অন্যায় করেছো, না ইনসাফি করেছো। এটার নাম শরীয়ত। কাগজ থেকে তা নোট করুন। আমার মুসলমান ভাই, যারা ইসলামকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন দুশ্মন গুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলে, আঙ্গুলে করে গুনতে থাকুন নামগুলো বলে যাচ্ছে। এক নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন, মুসলিম ঘরের মেয়ে। এক নম্বর রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। দ্বিতীয় নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। তৃতীয় নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। তিনজন গেল। চার নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদ জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশ্মন। পাঁচ নম্বর পাকিস্তানের তারেক ফতেহি, ভারতে ঠাই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এ হারাম কোর মিডিয়া সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজু বিল্লাহ। আল্লাহর কি কুদরত জানে, ওই হারাম করের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা গেল। ছয় নম্বরটা শুনেলেন, নতুন এক হারাম করের অভিভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলেছেন প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনী শিক্ষা দেয়নি। আমি জানি, দোয়া করি যারা এই আলামিন মিশন গুলো তৈরি করেছে
তাদের জন্য আমার মন থেকে দোয়া যে মুসলিম ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের ঈমান গুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়, আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্তমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজা, আমি খুব পারেজগা, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে, সকালবেলায় উঠে নামাজ তো পড়েই না সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। জোরে বলুন নাউজবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত, এই ছেলে আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, এর দাফন কাফন করা যাবে না, এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন, আমাদের ছেলেরা আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য, আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য, এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বকশাবার জন্য, শুধু এই জন্য কোরআন আসেনি, কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে, কোরআন নিজে উত্তর দিচ্ছে, আলিফ লাম রাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোন কমিউনিটির নাম আল্লাহ নাইনি, কোন ধর্মের মানুষের নাম নাইনি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে, আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। শুনলেন, আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছে, এতগুলো উলামা বসে আছে, কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বায়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যারা সমাজকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানেন, হুজুর কোন মৌলবীর কথা শুনবো, একটা শুনবো না অটটা শুনবো, আমি বলছি আমি বলে যাচ্ছি কারো কথা শুনবেন না, যদি বলেন কি শুনবো, সকালবেলায় সবজি বাজার যান না যান না, মেদিনীপুরে সবজি বাজার নাই আছে, আচ্ছা এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে, আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন, কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে বউ কি বলবে, তুমি কানা নিবি গো দেখে লাও, বলবে না বলবে না, বউ তোমাকে কানা বলবে, তুমি বেগুনটা তিনবার চারবার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়, টমেটোটা দেখে নিচ্ছ মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে, মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ, তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি, তোমার বিবেক তোমাকে চিনাই, সমাজকে ধোকা দিচ্ছে। শুনলেন, আজকে তো কষ্টটা কোথায় জানে, পরিষ্কার বলে যাচ্ছি, মানুষ মারা গেলে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে কোথায়, বলে চৌরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে, চৌরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে, বলে চিন্তা নাই কি ব্যাপার, বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে না এলে জয়নাল ভাইকে দাওয়াত দিও, দাওয়াত দিয়ে দিয়েছে, হুজুর মিলাদ পড়াবে, কি বুঝলেন, দোয়া করছে আমাকে দোয়া করার জন্য ডেকেছে, আমি দোয়া করছি, আল্লাহ তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাদেরকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে, হ্যাঁ বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে, আগে আমাকে মারবে না মারবে না, যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না, আমি তো সে কথা বলিনি, কিন্তু শুনেন, সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে, ভাঁটিতে সারা জীবনটা গাঁজার ভাঁটিতে কাটালো, সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে, জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম লাইনি, জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি, আর আপনি মনে করছেন মলবিকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো,
ওইটা কে পাঠাবে? গোল আলু মোলবি আনতে হবে, সে জান্নাতে দিয়ে দিবে, টাকা দিলি। কোরআন খুলুন, এরপরে কোন হুজুর কটা পাকড়াও হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব, তারা পাকড়াও হবে। আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, আচ্ছা আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে গাঁজাখোর, আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে, আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে, প্রকাশ পেয়েছে আপনার ছেলে নাস্তিক। আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, হয় না? হয় না। কিন্তু শুনেলেন, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি। এ বাবা, দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছিল, ও মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে, বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে, আপনার ব্রেন থাকলে বুঝবেন, আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে মোলাকাত হবে আপনাদের সাথে, কিয়ামতের ময়দানে দেখা হবে, কোনো অসুবিধা নেই। চলুন আপনাদিকে বুঝাই, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন? কথা বলবেন, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসবেন। চলুন, আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জানজান মৃত্যুশয্যায় শুয়ে আছেন, চাচা মারা যাবেন। নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচা অস্বীকার করলেন, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। তিনি অস্বীকার করলেন, অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়ত দিতে পারো না, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রসুলের চোখ দিয়ে পানি, চাচা যান চলে গেলে দুনিয়া থেকে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর কি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আবার আয়াত পাঠালেন। এই যে আয়াতটা পাঠালেন, শুধু একা আল্লাহ নবীকে নসিহত করেননি, মুমিনকেও নসিহত করলেন। মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে লাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজা, বেটা কিন্তু নাস্তিক, আল্লাহর কসম করে বলছি দোয়া করার রাস্তা নাই। নবীকে যখন নিষেধ করেছে, তুমি আর কোন ক্ষেতের মুলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্য, মুশরিকের জন্য, যে আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয়ে মারা গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আউলাদ মরে গেলে কেউ যদি কোনো মলবি দোয়া করে, কোনো মলবি জানাজা পড়ায় জেনে শুনে,
সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে। কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায়, যদি বলেন হুজুর কি করব, তাকে কবরস্থানেও পোতা যাবে না, কবরস্থান পবিত্র জায়গা। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। না পাক লোককে কি করে পুতবে? যদি বলেন কি করব, ও রূপনারায়ণে ফেলে দেওয়া হবে, কুকুরে খা, নদীর ধারে ফেলেই দাও, শুয়োরে খা, কিন্তু তার জানাজাও পড়া যাবে না, কবরস্থানে তার দাপন কাপন করা যাবে না। যদি মনে হয় ইয়াসিন ভাই ভুল বলছে, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তো আমাকে অ্যাটাক করে দেখা, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এই মেদিনীপুর টাউন থেকে গোটা পূর্ব মেদিনীপুরের কোন মুক্তি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ভুল বলেছে, নাস্তিকের জানাজা করা যাবে, তার জুতোর মালা পড়ে যাবে এই এলাহিগঞ্জে ক্যামেরা চালিয়ে, তার জানাজাও পড়া যাবে না, তার কবরস্থানে দাফন কাপনও করা যাবে না, যদি নাস্তিক প্রমাণ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরে যায়নি? আল্লাহ দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করে নিয়েছো। আজকে বলুন তো, আপনাদিকে বলে যাই, সবাই বলুন, মদ খাওয়া পাপ না পুণ্যর কাজ? সবাই জানে না, জানে না হারাম। এখানে একজন হাত তুলেন তো কে আছেন যে আমি জিন্দেগিতে জানি না যে মদ খাওয়া হারাম? এরকম লোক পাওয়া যাবে বর্তমানে? পাওয়া যাবে না। একটা চাষি লোক স্কুলের মুখ দেখেনি, সেও জানে মদ খাওয়া হারাম? জানে না? জানে না। মদ স্পর্শ করা হারাম সে জানে, গাঁজা হারাম এটা জানে, কিন্তু গাঁজা জানেন? গাঁজা নিয়ে একটু ব্যাপার আছে। বাংলাদেশের কিছু গাঁজাখোর মাল বেরিয়েছে, তারা বলছে সিদ্ধি গাছ, এ হুজুররা কিছুই জানে না, ওটা খেলে মনের শান্তি পাওয়া যায় সিদ্ধি গাছ, তাই কি করতে হবে? ওটা খাওয়া যাবে। জোরে বলুন নাউজবিল্লাহ, হারাম। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মুসলিম জানে। সুদ খাওয়া হারাম, মুসলমান জানে। খাই না, খাই না, সুদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, মদও খাচ্ছে, সব হারাম জানে। যেমন লটারির টিকিট হালাল না হারাম? কথা বলে আচ্ছা, লটারির টিকিটে যদি বরকত থাকতো তাহলে আমরা মৌলবিরা সব থেকে সমাজে কম বেতন কার? কথা বলেন, ইমামদের সব থেকে কম বেতন ইমামদের, তো আমরা ছেড়ে দিতাম, প্রত্যেক দিন পাঁচটা করে লটারি কাটতাম তো আমরা, কথাটা বুঝতে পারেন? কে বললে লটারিতে বরকত আছে? লটারি এই জন্য হারাম, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তুমি তাহলে নিজে কি করে ভাগ্য পরীক্ষা করছো? ভাগ্য পরীক্ষা যারা করে, গণককারের কাছে যারা হাত দেখাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। তোমার তকদিরে যেটা আছে তুমি অবশ্যই পাবে, তোমার তকদিরে যেখানে মৃত্যু লেখা আছে অবশ্যই মৃত্যু ঘটবে, তোমার তকদিরে যতটা রুজি লেখা আছে অবশ্যই তুমি পাবে। ভেবে দেখুন, ইমামের বেতন 6,000, ইমামের বেতন 10,000, আর আপনি ইনকাম করেন 30,000, আপনি বলছেন হুজুর আমার বরকত পাচ্ছি না, তাই না? এখন তো আমাদের বাজার ভালো, কি বুঝলেন? যারা তাবিজ লেখে বাজার ভালো, 50,000 টাকার দোকান করেছে, প্রত্যেকদিন 50,000 ইনকাম করে, সিমেন্টের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, বালির ব্যবসা আছে, সে বলছে হুজুর বরকত নাই, বরকতের তাবিজ দেন। হুজুরের বেতন 6,000 আর তার প্রত্যেকদিন ইনকাম 50,000, তো কার ভাগ্যটা খারাপ? তার না হুজুরে? তা কেন? যদি তাবিজে তোর দোকানে বরকত হবে তো হুজুরের আগে তো বরকত হবে। কথাটা বুঝতে পারেন? হুজুর 6,000 বেতন পায়, হুজুর আগে বরকতটা নিবে না? আমরা কি বোকা নাকি? এই তো আমাদের ছেলেরা বুঝে না, যারা ইয়ং ছেলে আছে, কি বুঝলেন, তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কে আছে তাবিজ লিখতে পারে, তার খোঁজ নেয়, দে বলে হুজুর কোন রকম করে কোন লাইন হবে না, মেয়েটাকে আনা যাবে না, আমার একটা জলসায় আছে, যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে, যাবে না? চারটা বিয়ে করা যায় যাচ্ছে, মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুরের একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করে লুকি, দুটো বিয়ে, তাহলে আর ঝামেলা নাই, ইমামতি করতে হবে না, তারই বাপের পয়সায় খাবো, বাপের একটা বিটি দেখে চালিয়ে দেবো, মাত্রা টেনে এলে ফড়াম। বুঝে না এরা মনে করে। আপনি দেখুন, আমার কাছে স্ক্রিনশট মারা আছে, একটা বাবার কলকাতা, বাবাটার নামটা লেখা আছে কি খান, বাবা কলকাতা,
একটা তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। লেখা আছে, কেউ যদি কারুর বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারেন্টি সহকারে। আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন, এই হারামখোররাই পারবে। বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে, এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে, কথাটা বুঝতে পারে? তখন ধরা পড়বে মালটা 2 নম্বরই না 1 নম্বরই। এদিকে ছাঁটা জুতো মারার লোক নাই, ধোকাবাজ প্রতারক। আমার তো বুঝে আসে না, আপনার মেদিনীপুর টাউন কাছে সেইখানে গিয়ে ল্যাবে তো রক্ত দেন, রক্ত দিয়েও অনেক সময় রোগ ধরা পড়ে না, পড়ে না বলে রোগ ধরা পড়ে না, আবার একটা ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করো। আর আমাদের দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা বোনের, তাই না? কোন মেয়ের সামনে যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইফ। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া, কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বলেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছেই যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানি না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে, একটা হাঁস লিবি আর একটা মুরগি লিবি আর 500 টাকা লিবি, তাইলে ভালো হয়ে যাবি। নাউজবিল্লাহ, বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমি কারুর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছি এটার বিরোধী। এই পানিটা দেন তো, পানির বোতলটা দাও তো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোকা দিচ্ছে, বাচ্চা নেবে, বাচ্চা তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে, দিচ্ছে না দেয়নি, তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে, কেউ আবার বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও ব্যাটা না। হ্যাঁ আচ্ছা, আমাদের হুজুরের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে যায় আছে না? নাই, 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা ব্যাটা, লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে,